আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতি নিয়ে টালবাহানা এরপর জানিয়ে দিব টেসলার সাইবার ট্রাকে যুদ্ধযানে পরিণত করলেন চেচেন নেতা এদিকে লিথুনিয়ায় রুশ সীমান্তের কাছে জার্মান সামরিক ঘাঁটি নির্মাণ শুরু এরপর জানিয়ে দিব ইউক্রেন ও বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন নতুন যুদ্ধের আশঙ্কা আরও জানিয়ে দেব নেতানেহ গাজার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন বলেছেন ব্লিংকেন সর্বশেষ জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বলেছেন গুতেরেস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে টালবাহানা অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় একাধিকবার বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি গত বছরের আট অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে আটবার তেরো আগস্ট পর্যন্ত চলেছে যুদ্ধবিরতি আলোচনা ইসরায়েলের কঠিন শর্ত ও নানা টালবাহানায় থেমে গেছে সেসব প্রস্তাব সোমবার নভেম্বরের মতো যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ব্লিংকেন গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরতি নিয়ে একাধিক প্রস্তাব উঠেছে কাতার তুরস্ক যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজায় প্রথম যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় গত বছরের বাইশে নভেম্বরে সে সময় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে একশত পঞ্চাশ জন বন্দী ফিলিস্তিনির বদলে পঞ্চাশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে পাশাপাশি গাজায় মানবিক সহায়তা দেওয়া হবে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধবিরতির এ প্রস্তাব সাময়িকভাবে মেনে নেন তবে যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানান তিনি চার দিন পর দখলদার ইসরায়েল আবার পূর্ণমাত্রায় গাজায় আক্রমণ শুরু করে টেসলার সাইবার ট্র্যাককে যুদ্ধযানে পরিণত করলেন চেচেন নেতা রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরব তার প্রাইভেট কারকে যুদ্ধজানে পরিণত করেছেন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার উদ্ভাবিত বেসামরিক সাইবার ট্র্যাককে ভয়ঙ্কর অস্ত্রে রূপান্তর করেন তিনি এই সামরিক সাইবার ট্র্যাঙ্ক পরিদর্শনে রাশিয়ায় মাস্কে আমন্ত্রণও জানানো হয়েছে রমজান কাদিরবের টেলিগ্রাম চ্যানেলে রোববার আঠারোই আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় টেসলার তৈরি একটি সাইবার ট্র্যাকের পেছনে একটি বসিয়ে সেটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আঞ্চলিক গ্রেজনিতে রাজনীতি তিনি নিজের সামরিক চালিয়ে দেখেন কাদিরব জানান তিনি সাইবার ইলন মাস্কের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ সময় মাস্ককে তিনি বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতিভা এবং একজন বিশেষজ্ঞ বলে অভিহিত করেন এমনকি মস্কে একজন মহান মানুষ হিসেবে স্বীকৃতি দেন কাদিরব চেচেন এ নেতা মস্কোকে ক্রেজনিতে আমন্ত্রণ জানিয়ে বলেন মস্কোকে তিনি আন্তরিক অতিথি হিসেবে প্রত্যাশা করেন মস্কের এমন সফরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন খারাপ করবেন না বলে আশা করেন লিথিরে রুশ সীমান্তের কাছে জার্মান সামরিক ঘাটের নির্মাণ শুরু রাশিয়ার সীমান্তের কাছে জার্মান সেনাদের একটি সামরিক ঘাঁটির নির্মাণ কাজ শুরু করেছে লিথুনিয়া সোমবার আগস্ট এই কাজ শুরু হয় দুই সালের শেষ নাগাদ ঘাটিটি সম্পূর্ণ হলে এতে প্রায় চার হাজার জার্মান সেনা অবস্থান করতে পারবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের বাইরে জার্মানির প্রথম স্থায়ী সেনা মোতায়েন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত বছর জার্মানি নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র লিথুনিয়ায় সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দেয় জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস এই সিদ্ধান্তকে শীতল যুদ্ধের সময় পশ্চিম ইউরোপ রক্ষার জন্য পশ্চিম জার্মানিতে মিত্রবাহিনী অবস্থানের সঙ্গে তুলনা করেছেন লিথুনিয়ার প্রতিরক্ষা প্রধান রাইমন্ড ভাইক্সনোরাস জানিয়েছেন ঘাঁটি নির্মাণের জন্য আগামী তিন বছরে লিথুনিয়া এক বিলিয়ন ইউরোরও বেশি ব্যয় করবে যা দেশটির ইতিহাসে অন্যতম বৃহত্তম নির্মাণ প্রকল্প তিনি বলেন এটি আমাদের জন্য বিশাল বিনিয়োগ ইউক্রেন ও বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন নতুন যুদ্ধের আশঙ্কা রাশিয়া ও ইউক্রেন আগ্রাসনের মধ্যেই বেলারুস সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করছে ইউক্রেন এ পদক্ষেপের পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুসও আর এতেই বেড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা রোববার বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাস বলেছেন ইউক্রেন তার সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করায় পরিস্থিতি মোকাবেলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশঙ্কো বলেছেন সীমান্তে এক লাখ বিশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন এর জবাবে বেলারুস তাদের প্রায় এক তৃতীয়াংশ সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন বলেছেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের উত্থাপিত সংশোধিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন এখন হামাসকে তা অবশ্যই গ্রহণ করতে হবে তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন থামাস জানিয়েছে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য আলোচনার নামে সময় নিচ্ছে তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেয়া কোনো চুক্তি মেনে নেব না বলে জানিয়েছে গাজাযুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন তার প্রয়াস জোরদার করার প্রেক্ষাপটে ব্লিংকেন এখন মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ এবং আরও কয়েকজন নেতার সাথে বৈঠক করে ওই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বলেছেন গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেখানে তিনি আবারও বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এ ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ষোলোই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস একথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবির বরাতে জানা গেছে অ্যান্তোনিও গুতেরেস বলেন জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ